গল্পের সেই কাদম্বিনী চরিত্রে আজ অভিনয় করলেন শামীম পাটোয়ারি এবং নাইম শেখ। কাদম্বিনী যেমন মরিয়া প্রমাণ দিয়েছিল যে সে মরে নাই, শামীম পাটোয়ারি এবং নাইম শেখ ব্যর্থ হয়ে প্রমাণ দিলেন বাংলাদেশ দলে তাদের আদতেও কোনো প্রয়োজন নাই। আজকের পরে বাংলাদেশ দল টিম ম্যানেজমেন্ট কোনোভাবেই শামীম পাটোয়ারির মতো একটা ফালতু ক্রিকেট জ্ঞান যার বিন্দুমাত্র মগজের মধ্যে নেই তাকে যদি বিশ্বকাপ মিশনে কেন বাংলাদেশের জাতীয় দলে তাকে প্রস্তুত করার আগে পর্যন্ত ভাবে, আমার মনে হয় সেই ভাবনার সাপোর্টটা যার মাথা থেকে আসবে তাকে বাংলাদেশ ক্রিকেট থেকে আগে বিদায় করা উচিত। ঠিক তেমনি নাইম শেখ, নাইম শেখকে নিয়ে বাজির ঘোড়া ধরাই হচ্ছে আজকে আবারও। গতকালকে যখন বিজয়কে দিয়ে প্র্যাকটিস করানো হয়েছিল, বিজয় লিটন দুজনকে দিয়ে একসঙ্গে প্র্যাকটিস করানোর সেই দৃশ্যগুলো শ্রীলঙ্কার মাঠে দেখার পরে এক ধরনের ভাবনা তৈরিই হয়েছিল নিশ্চিত যে আজকে বিজয় একাদশে ফিরছেন এবং লিটন দাস বিজয়কে নিয়ে ওপেনিং পার্টনারশিপও তৈরি করা হচ্ছে। কিন্তু সব কিছু আজকে ওলট পালট করা হলো, নাইম শেখকে আবারও রাখা হলো। তবে একটা ভালো কাজ হয়েছে, মিরাজকে সেঞ্চুরির প্রতিদানটা টিম ম্যানেজমেন্ট দিয়েছে, আজকে আবারও তাকে দিয়ে ওপেন করিয়েছে। মিরাজ দুর্দান্ত একটা সূচনাও দিয়েছিল, আজকেও মিরাজের দুর্ভাগ্য একটা শর্ট বলে দাসুন সানাকা শ্রীলঙ্কান ক্যাপ্টেন, তিনি মূলত ধ্বংসযজ্ঞটা শুরু করেছেন। সেই দাসুন সানাকার এক বলে মিরাজ একটা শট বলে তিনি এক ধরনের পুল করতে গেলেন কিন্তু 30 গজের মধ্যেই ক্যাচ হয়ে গেল সেটা। মিরাজ যখন 28 রান করলেন, 29 বলে 28 রান করে আউট হলেন, ততক্ষণে বাংলাদেশের ওপেনিং পার্টনারশিপে 55 রান হয়েছে বটে, কিন্তু ওই ওপেনিং পার্টনার তার নাইম শেখ, তিনি রান করেছেন 21 এবং সেই 21 রান করতে খেলেছেন 46টি বল। যে দৃষ্টিকটু ব্যাটিং করেছেন তিনি, 257 রানের জবাবে 258 রান করতে গিয়েই ওই দৃষ্টিকটু ব্যাটিংটা আমার মনে হয় যে ক্রিকেট ইতিহাসের অন্যতম কলঙ্ক হয়ে থাকবে। এবং বিশেষ করে শেষ পর্যন্ত যে আউটটা হয়েছেন তিনি, মানে দৃষ্টিকটু আউটের যে নজির তিনি একের পর এক তৈরি করছেন, তার মধ্যে অন্যতম সেরা হবে আজকের ম্যাচের এই আউটটা। দাসুন সানাকার বলে তিনি যা করলেন এবং যেভাবে উইকেটকিপারের কাছে রসগোল্লার মতো আকাশে বল তুলে দিলেন, একেবারেই আনাড়ির মতো, যেটা পাড়ার ক্রিকেটে জীবনে কখনো ক্রিকেট খেলেনি এরকম কেউ ব্যাট করতে নামলে একটু উঁচু হওয়া বল যেরকম করে সেই রকমই করলেন। এবং তার মাথা একদিকে, ঘাড় একদিকে, ব্যাট একদিকে, চোখ একদিকে, মানে এই বিশ্লেষণটা আসলে করা সম্ভব নয়। যারা খেলা দেখেননি তাদের জন্য এই অদ্ভুতের স্টাইলটা আসলে বলে প্রকাশ করা যাবে না, আর যারা খেলা দেখেছেন তারা নিশ্চয়ই মিলিয়ে নিতে পারছেন নাইম শেখ কী করেছেন আজকে। 21 রান করতে 46 বল খেলেছেন, 40-এর একটু বেশি তার স্ট্রাইক রেট, যেটা আধুনিক টেস্ট ক্রিকেটেও যদি কেউ করে সেটা আমার মনে হয় যে খুবই বেমানান লাগে। সেই নাইম শেখকে নিয়ে একের পর এক বাজির ঘোড়া আমরা ধরছি। এরপর যথারীতি আবারও ব্যর্থ লিটন দাস, ওয়ান ডাউনে তাকে আজকেও নামানো হলো, সেট হলেন। সেট হওয়ার পরে লিটন দাস যা করলেন এটা আসলে রীতিমতো ক্ষমার অযোগ্য অপরাধ। 15 রান করার পরেও লিটন দাসের কোনো ফুট মুভমেন্ট নেই, অবস্টিকের অনেক বাইরের বল, স্পিন বলে তিনি যেভাবে ব্যাট চালালেন, কোনো ধরনের ফুট মুভমেন্ট ছাড়া ব্যাট চালালেন এবং মনেই হলো যে তার ব্যাট করতে ভাল লাগছে না। এবং ভালো না লাগার প্রতিদানটা উইকেটকিপারের কাছে কট বিহাইন্ড, তিনি আউট হয়ে গেলেন, সেট হওয়ার পরে আউট হলেন। দৃষ্টিকটু আউট হয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান, ওদিকে শ্রীলঙ্কার অধিনায়ক যেখানে একেবারে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বোলিংয়ে, প্রথম দিক থেকেই তিনি বোলিংয়ে এসেছেন, 3টা উইকেট তুলে নিয়ে মূলত বাংলাদেশের ব্যাটিং লাইনে বড় ধসটা তিনি নামিয়েছেন। দাসুন সানাকা ওপেনিং দুইজনকে এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে উইকেটটা তিনি নিয়ে ফেলেছেন সেটা মুশফিকের উইকেট, মুশফিককে আউট করে মূলত বাংলাদেশের পরাজয়টা
এক ধরনের নিশ্চিত করেই দিয়েছেন, কারণ মুশফিকের পরে যে ভদ্রলোকটা ব্যাটিংয়ে এসেছেন তিনি সব মিলিয়ে রান করেছেন 5 রান, 10 বল খেলেছেন এবং 10 বল খেলে 5 রান করে যেভাবে আউট হয়েছেন এই আউটের জন্যই তাকে অন্তত আমার মনে হয় যে অলিখিতভাবে বাংলাদেশ দলে আগামী 2-4 বছর তাকে জায়গা দেওয়া হবে না এরকম একটা পজিশনে যাওয়া উচিত। যখন তহিদ হৃদয়কে সঙ্গ দিলে নিশ্চিত করেই আমরা ম্যাচ জিতবো, যার প্রকৃষ্ট উদাহরণ আমরা শেষ দিকে দেখেছি, মাত্র 21 রানে হেরেছি। নাসুম এবং হাসান মাহমুদ যে ব্যাটিং করেছে তাদের যে অবদান, এমনকি শরীফুলও 7 রান করেছে, সেখানে পিওর ব্যাটসম্যান হিসেবে দলে খেলানো হচ্ছে এবং অনেককে বাদ দিয়ে, যেমন আজকে গত কয়েকটা ম্যাচে আফিফের ওপরে রীতিমতো অন্যায় করার পরে আজকে আফিফকে বাদ দেওয়া হয়েছে, আফিফকে শামিমের চাইতে কম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে এর আগে ম্যাচে খেলানো হয়েছে, গত ম্যাচেও আমরা দেখেছি আফিফকে 8 নম্বরে ব্যাট করানো হচ্ছে। যে আফিফকে নিয়ে আজকে আলোচনা ছিল যে লিটন দাসকে ওপেনিংয়ে পাঠিয়ে আফিফকে আজকে হয়তো 1 ডাউনে খেলানো হতে পারে, তাকে আজকে বাদ দেওয়া হয়েছে, শামিম টিম ম্যানেজমেন্টের প্রথম পছন্দ। এর আগের ভিডিওতেও যখন পাকিস্তানের সঙ্গে দল হারল সেই বিশ্লেষণেও বলেছি যে ছক্কা সবাই মারতে পারে, আজকেও যেমন নাসুম ছক্কা মেরেছেন, হাসান মাহমুদ ছক্কা মেরেছেন, ছক্কা কিন্তু তারা মেরেছেন, তার মানে কি নাসুম হাসান মাহমুদ ব্যাটিং কোটায় খেলবেন, তাকে আপনি ব্যাটসম্যান হিসেবে দলে নেবেন? একটা দুইটা, আজকে নাসুম 15 রান করেছেন, নাসুম যদি আজকে 15 রান করে থাকেন এবং 15 বল থেকে 15 রান করেছেন, হাসান মাহমুদ 7 বল থেকে 10 রান করেছেন, এই দুজন শেষ উইকেট জুটিতে এক ধরনের আশাও তৈরি করেছিলেন, শেষ দুই ওভারে 22 রান দরকার ছিল, সেই 22 রানটা একসময় মনেই হচ্ছিল যে নাসুম এবং হাসান মাহমুদ করে ফেলেন কিনা, যদিও প্রত্যাশাটা ছিল না কিন্তু মনে হচ্ছিল তারা করে ফেলেন কিনা, কোনো ম্যাজিক দেখান কিনা, কারণ তার আগের 2 ওভার টেলেন্ডাররা দুর্দান্ত মোকাবেলা করেছে, শেষ 2 ওভারে মাত্র 22 রান দরকার ছিল। সো ম্যাচের সিনারিটা খুবই স্পষ্ট যে শামিম পাটোয়ারি, তৌহিদ হৃদয় দুজনের একজন যদি ক্যারি করতে পারতেন তাহলে ম্যাচটা জেতা সম্ভব ছিল। তৌহিদ হৃদয় 82 রান, সর্বোচ্চ রান। তৌহিদ হৃদয়কে নিয়ে আজকেও এক্সপেরিমেন্ট করা হয়েছে, আজকে তাকে 6 নম্বরে খেলানো হয়েছে, এর আগের খেলার পরে বলেছি যে এই ছেলেটার পেছনে সম্ভবত টিম ম্যানেজমেন্ট লেগেছে, যে ছেলেটা বাংলাদেশের ব্যাটিংয়ে নতুন স্বপ্ন দেখাচ্ছে তাকে নিয়ে এই ধরনের বাজে এক্সপেরিমেন্ট করে করে তার ক্যারিয়ারটার 12টা বাজানো হচ্ছে। আজকেও বেশ মানে ভীত সন্তস্তভাবেই তিনি খেলা শুরু করেছিলেন, আত্মবিশ্বাসের অভাব দেখা যাচ্ছিল প্রথম দিকে, কিন্তু তৌহিদ হৃদয় আজকে জানান দিয়েছেন তার ক্লাস, তিনি কত ভালো একজন ব্যাটসম্যান এবং তার দায়িত্বশীলতা যে কী পরিমাণ, এমনকি মুশফিক যখন দায়িত্ব জ্ঞানহীনভাবে আজকে 25 রান করার পরেও 29 রান করার পরেও আউট হয়েছেন ওই দাসুন সানাকার বলে, ডাউন দ্য উইকেটে গিয়ে গত ম্যাচে আউট হয়েছেন, গত ম্যাচে হয়েছেন কট বিহাইন্ড, আজকে ডাউন দ্য উইকেটে এসে 30 গজের মধ্যে ক্যাচ হাতে তুলে দিলেন, সেই সময় যখন মুশফিকের দায়িত্ব নেওয়ার কথা সেই সময় মুশফিক দায়িত্ব নিলেন না, দায়িত্বটা পড়ে গেল তৌহিদ হৃদয়ের ওপরে। তৌহিদ হৃদয় ঠিকই কিন্তু দায়িত্ব নিয়ে ব্যাট করছিলেন, দুর্দান্ত খেলেছেন, 82 রান করেছেন এবং 82 রান করার পথে শামিম পাটোয়ারির সঙ্গটা তার দরকার ছিল, শামিম পাটোয়ারি সেটা দিতে পারেননি, সেটা দিতে না পারার পরে তৌহিদের আরও বড় যে দুর্ভাগ্য সেটা হচ্ছে ওই থিকসানার যে বল, থিকসানা আজকে 3 উইকেট নিয়েছেন, তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে এই তৌহিদ হৃদয়ের আউটটা, সেই উইকেটটা নিয়েই মূলত শ্রীলঙ্কার জয়টা নিশ্চিত করেছেন তিনি। থিকসানার বলে আম্পায়ার LBW দিলেন, তৌহিদ হৃদয় রিভিউ নিলেন, কিন্তু দুর্ভাগ্য যে আম্পায়ার স্কল হয়ে গেল, অর্থাৎ আম্পায়ার যদি এটা আউট না দিতেন তাহলে শ্রীলঙ্কাও রিভিউ নিয়ে কিন্তু আউট করতে পারতো না, আম্পায়ারের ভাবনাটা তৌহিদ হৃদয়ের বিপক্ষে গেল, এটাকে ভুল কোনোভাবেই বলা যাবে না, কিন্তু বলা যাবে এইটুকু যে তৌহিদ হৃদয়ের দুর্ভাগ্য, আম্পায়ার নিশ্চিত করেই দেখছিলেন যে লেগিস্টিকের বাইরে, মানে লেগিস্টিকের দিকে বল যাচ্ছে
একেবারেই নিশ্চিত করে তিনি নট আউট দিতে পারতেন, কারণ মিডিল স্টিকের বাইরে বল পিস করেছিল, লেগ স্টিকটা ছুঁয়ে চলে যায় পরে দেখা যায় রিভিউতে। সেই দুর্ভাগ্যের কারণে 82 রানে যখন আউট হয়ে গেলেন, বাংলাদেশের শেষ ভরসা তখন শেষ, কারণ তার আগেই বাংলাদেশের সব থেকে মানে কি বলবো সব থেকে পিওর ব্যাটসম্যান, বর্তমান টিম ম্যানেজমেন্টের মগজে যাকে সব থেকে পিওর ব্যাটসম্যান এবং সব থেকে হার্ড হিটার ব্যাটসম্যান ভাবা হয়, সেই শামীম পাটোয়ারি কিন্তু আগেই আউট হয়েছেন। শামীম পাটোয়ারিকে ফিনিশার হিসেবে দলে নেওয়া হয়েছে। শামীম পাটোয়ারি আজকে 5 রান করেছেন 10 বল খেলতে, 50 তার স্ট্রাইক রেট। তিনি কিন্তু বিগ হিটার, তিনি কিন্তু ফিনিশার। তাকে দলে কেন খেলানো হলো? তার অভিষেক ম্যাচেই তিনি একটা বাউন্সার বলে হুক করে ছক্কা মেরেছিলেন, অর্থাৎ অভিষেকে প্রথম বল ফেস করে প্রথম বলে এই ছক্কা মেরেছিলেন। বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট ভেবেই ফেললো যে শামীম পাটোয়ারি বিশ্বসেরা ব্যাটসম্যান হয়ে গেছেন, নেমেই তিনি ছক্কা মারতে পারেন। আজকে কিন্তু তিনি মরিয়া প্রমাণ দিয়েছেন যে তিনি আসলে কোনোভাবেই দলে ব্যাটসম্যান হিসেবে যুক্ত হওয়ার যোগ্যতা রাখেন না এই মুহূর্তে। পরবর্তীতে যোগ্যতা অর্জন করলে তিনি আবার দলে আসুন, সমস্যা নেই। এই হারটা আমার মনে হয় খুব দরকার ছিল। এক সময় মনে হচ্ছিলো যে শামীম পাটোয়ারি তহিদ হৃদয়কে সঙ্গ দিক, আবার মনে হচ্ছিলো যে শামীম পাটোয়ারি আজকে যদি দুর্ভাগ্যজনকভাবে 10 রান করেও তহিদ হৃদয়কে সঙ্গ দেয় এবং এই সেই 10 রান করতে যদি 30 বলও খেলে এবং সেই যে 20 বলের গ্যাপ, সেই 20 বলের গ্যাপ পূরণ করতে তহিদ হৃদয়কে যদি মানে এক্সট্রা অর্ডিনারি শট খেলে একাই দলকে জেতাতে হয়, তারপরেও টিম ম্যানেজমেন্ট মনে করবে যে ফিনিশিংয়ে শামীম পাটোয়ারি অসাধারণ একজন, তিনি তহিদ হৃদয়ের সঙ্গে সঙ্গ দিয়ে দলকে জিতিয়েছেন। সৌভাগ্য বাংলাদেশের, সৌভাগ্য এই কারণেই বলছি যে বিশ্বকাপ দলের জন্য সৌভাগ্য যে সেরকম কোনো দৃশ্য হয়নি, অর্থাৎ আজকের হারটা বরং বাংলাদেশের ভালো দল গড়ার ক্ষেত্রে একটা বড় কাজে দেবে। পরবর্তী ম্যাচ যে ভারতের সঙ্গে, সেখানেও হয়তো শামীম পাটোয়ারিকে খেলানো হবে এবং সেখানেও হয়তো নাঈম শেখকে খেলানো হবে, কারণ টিম ম্যানেজমেন্ট সম্ভবত পনই করেছে এনামুল হক বিজয়কে দলে নেওয়া হয়েছে কিন্তু তাকে ম্যাচের সুযোগ দেওয়া হবে না, কারণ বিশ্বকাপ পরিকল্পনায় এনামুল হক বিজয় নেই বলে যে 31 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছিল এশিয়া কাপ এবং বিশ্বকাপের প্রস্তুতির জন্য, সেই লিস্টেও এনামুল হক বিজয়কে রাখা হয়নি। এখন যখন দলের সঙ্গে যুক্ত করা হয়েছে সেটাও একটা সিচুয়েশনে বাধ্য হয়ে, এবং সেই বাধ্য হওয়াটা লিটন দাসের অসুস্থতা, এবং আগামী ম্যাচ আবার ভারতের সঙ্গে যখন খেলতে যাচ্ছে বাংলাদেশ তখন মাঝখানে কিন্তু মুশফিক সাহেব বাড়িতে আসছেন, কারণ তিনি নতুন করে আবারও বাবা হচ্ছেন। সেই বাবা হওয়ার ফিলিংসটাকে তিনি তার স্ত্রীর পাশে বসে থেকে উপভোগ করবেন এবং যে ছুটিটা মাঝখানে 4-5 দিনের ছুটি রয়েছে সেই 4-5 দিনের অন্তত 3-4 দিন তিনি সে বাংলাদেশে অবস্থান করবেন, কারণ তার এই মুহূর্তে কর্তব্য হয়েছে দেশের চাইতে পরিবারকে সঙ্গ দেয়া। সুতরাং এমনও হতে পারে যে মুশফিক বলতে পারেন যে শেষ ম্যাচটা ভারতের সঙ্গে সেই শেষ ম্যাচটা তিনি খেলছেন না, সেখানে হয়তো বাধ্য হয়ে বিজয়কে খেলানো হতে পারে, সেটাও নাও খেলানো হতে পারে। আমার মনে হয় যে বিজয় যদি একটা ভালো স্কোর করে ফেলে তাহলে তো আবার ওই বিশ্বকাপ দলের ভাবনার বাইরে তাকে রাখা যাবে না। যদি খেলার চাইতে খেলার আগে আপনারা ডিটারমাইন্ড থাকেন যে একে নেবেনই না, একে নেবেন, তাহলে আমার মনে হয় যে বিপদ সন্নিকটে। সেই বিপদ থেকে আজকে উদ্ধার হওয়ার একটা বোধহয় ওয়ে তৈরি হয়েছে শামীম পাটোয়ারি এবং নাঈম শেখের এই ব্যর্থতা বলে দিয়েছে আপনারা যা ভাবছেন তাই সেই ভাবনার মতো যোগ্যতা অন্তত ওদের নেই। শ্রীলঙ্কা 257 রান করেছিল, সামারা বিক্রমা 93 রান করেছেন, ওই একটাই মোটামুটি সফলতা যে তিনি সেঞ্চুরি করার সুযোগটা পাননি। কুশল মেন্ডিস তিনি 50 রান করেছেন, এই দুটো ভালো স্কোর হয়েছে। বোলিংয়ে হাসান মাহমুদ এবং তাসকিন দুর্দান্ত ছিলেন আজকে, হাসান মাহমুদ 3টা উইকেট, তাসকিন 3টা উইকেট, এবং হাসান মাহমুদ একটা রান আউট করেছেন। হাসান মাহমুদকে আজকে দল থেকে বাদ দেওয়ার কথা আলোচনা হচ্ছিল যে আজকে মুস্তাফিজকে তার জায়গায় নেওয়া হবে, সেই হাসান কিন্তু আবারও পরিপূর্ণ ছন্দে ফিরতে দেখা গেল মনে হচ্ছে। হাসান মাহমুদ শেষ দিকে আবার ব্যাটিংয়েও দুর্দান্ত একটা ভূমিকা রাখার চেষ্টা করেছেন, যে ভূমিকাটা শেষ পর্যন্ত সফল হয়নি, নাসুম শেষ পর্যন্ত টিকে থাকতে পারেননি, আউট হয়ে গেছেন 48.1
এক ওভারের সময় ওই পাথিরানা, তরুণ পাথিরানা, যিনি আজকে 3 উইকেট নিয়েছেন, থিকসানা 3 উইকেট নিয়েছেন, অধিনায়ক সানাকা 3 উইকেট নিয়েছেন, তিনজন মিলে ভাগাভাগি করে যে 9 উইকেট, সেই 9 উইকেটেই মূলত দল হেরে গেছে। পাথিরানা আবার সাকিবের উইকেটটা কিন্তু নিয়েছেন, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশ দল ভারতের সঙ্গে খেলার আগে এখন মোটামুটি না, নিশ্চিত করেই আমরা এশিয়া কাপ থেকে ছিটকে পড়লাম। প্রথম দল হিসেবে এশিয়া কাপ থেকে ছিটকে পড়ার গৌরব অর্জন করলাম আমরা। সেই গৌরবের জন্য অসাধারণ টিম ম্যানেজমেন্টকে শুভকামনা, এবং শুভকামনা শামীম পাটোয়ারি, নাঈম শেখদের মতো গ্রেট ক্রিকেটারদের জন্য। ¶¶